গুড মর্নিং সবাইকে, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে যেহেতু ব্লগ করেছি সেহেতু আজ আর ইচ্ছা করছিল না, কিন্তু একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পারলাম না যে আমার ছেলে কিভাবে লালতে শাক ছাড়াচ্ছে। দেখো, একদিন শুধু দেখিয়ে দিয়েছিলাম, তারপর থেকে যখনই আমি শাকটা ছাড়াতে বসি তখনই আমার কাছে এসে বসে, আর এই চেয়ারটাতেই বসবে। যে চেয়ারে বসে আগে ছাড়িয়েছিল সেই চেয়ারেই বসে ও লালতে শাক ছাড়াবে। আর সেজন্য আমি ভাবলাম একবার ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাই। আসলে ছোট ছেলে, ঘরে টুকিটাকি জিনিসে হাত কাজে করতে খুব ভালোবাসে ওরা আর কি, যে মা করছে ঠাম্মি করছে তাহলে আমিও করব। তো এইভাবে আমার ছেলে সারাদিনে অনেক কাজ কিন্তু করে, আর মানে ওইটুকু ছেলে এখনও 2.5 বছর হয়নি, সে যে এতটা কাজ করে তাতে আমরা খুবই অবাক যে ঘরে থাকতে থাকতে ঘরের কাজগুলো করছে। হ্যাঁ, এমনটা নয় যে ওকে জোর করে মানে করানো হয় আর কি, সেটা নয়, কিন্তু ও নিজে নিজে দেখতে দেখতে শিখেছে। তো অনেকেই হয়তো ভাববে যে ছেলে হয়ে ঘরের এই কাজগুলো শিখে কি হবে। তো আমি এখানে বলি, ছেলে মেয়ের কিছু নেই, ঘরের কাজ ঘরের কাজ, তাতে ছেলে মেয়ের কোনো তফাত নেই। এইসব কাজ হতেই পারে ওকে ভবিষ্যতে করতে হলো। হ্যাঁ, তা আমি আমার ছেলেকে সবটাই শিখিয়ে রাখবো, জানি না বড় হয়ে করবে কি না। এখন সব ছোট ছেলেরাই হয়তো ঘরে মায়ের সঙ্গে পিছন পিছন ঘুরবে, মা যা করছে তাই করার চেষ্টা করবে, সব ছেলেরাই করে আমি জানি, কিন্তু আমার ছেলে মনে হয় যেন আমাকে যেটুকু কাজ করে দেয় তাতে একটু মানে 1% হলেও আমার কাজের প্রেশারটা অনেকটা কমে। তো এই যে শাকগুলো আমরা ছাড়াচ্ছি, তা ওখানে ও যদি 10টা শাক ছাড়িয়েও থাকে, তাও তো 10টা শাক আমাকে কম ছাড়াতে হলো। তো যাই হোক, এরপরে বাড়িতে যেহেতু মিস্ত্রি লেগেছে সেহেতু মিস্ত্রিদের জন্য রান্না হবে। তো মা এই কুমড়োটা আর আলু আমাকে কেটে দিতে বললো, তাই আমি কুমড়ো আলু কাটছি আর আমার ছেলে শাক ছাড়াচ্ছে। আর ছোটো ছেলে যেহেতু, সেহেতু কয়েকটা শাক ছাড়ানোর পরে বলছে মা আর ছাড়াতে পারছি না, নিয়ে চলে গেল খেলতে। যাই হোক, আমার শাক কুমড়ো আলু কাটা সব কমপ্লিট, এখন আমি চালটা ভিজিয়ে দিচ্ছি, ভাতটা চাপাবো একটু পরে। আর যেহেতু মিস্ত্রিগুলোকে রুটি দেওয়া হবে দুপুরবেলা, ওরা রুটি খাবো বলেছে, সেহেতু রুটির আটাটা মেখে রেখে দিলাম, মা তারপরে করবে। আর এই কাঁঠাল আমাদেরকে দিয়ে গেছে পাশের বাড়ি একজন, তো কাঁঠালটা পরে খাওয়া হবে। আর এই দেখো রজনীগন্ধা ফুল, যেটা আমাদেরই গাছে ফুটেছে, মা এক্ষুনি ছাদ থেকে নিয়ে এলো আর এইভাবে বেঁধে নিয়ে এলো, দেখতে খুবই সুন্দর লাগছে। এর আগেও একটা ফুটেছিল তোমাদের একদিন ছাদে গিয়ে, যেহেতু ঘর হচ্ছে সেহেতু এখন এতটা যায় না, ছাদে গিয়ে তোমাদের ফুলের গাছগুলো আর কী কী শাকের গাছ আছে তোমাদেরকে দেখাবো, শাক সবজির গাছ। তো এখন দেখো আমার ছেলে আবার কী কাজ করছে, ওই ঝুড়িতে বাসনপত্রগুলো রাখা থাকে সেখান থেকে একটা একটা করে বাসন এনে এনে এই বাসনের র‍্যাকটাতে রাখছে। হ্যাঁ, ওকে আমি বলিনি, কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না, ওকে আমি একবারও বলিনি, ওকে আমি হাতে করে, এর আগের ব্লগে তোমরা দেখেছো যে ওকে বলি যে নেক্সট নেক্সট করি, আর ও আমাকে একটা একটা করে বাসন এনে আমার হাতে দিয়ে দেয় আর আমি রেখে দিই রাখে। কিন্তু আজও কী করছে, আমি আর আমার শাশুড়ি খেতে বসেছি আর ও দেখছি বলছে মা ঝুড়িতে বাসনগুলো পড়ে রয়েছে। তো ওই কথাটা বলেই দেখছি একটা একটা করে বাসন নিয়ে আসছে আর র‍্যাকের মধ্যে রাখছে, যতটা মানে ওর নাগালের বাইরে আর কি, ওর নাগালের বাইরেও রাখতে পারছে না কিন্তু যতটা পারছে, কিন্তু এই প্রত্যেকটা বাসনও ওখানে গিয়ে রেখে এলো। তোমরা দেখো এই সকালবেলাটা, এ কদিন আমার খুব মানে ভিজে ভাত, মানে রাতের ভাত খেতে খুব ইচ্ছে করছে, তাই এখানে খাচ্ছি আর বাড়িতেও খাচ্ছিলাম। তো প্রতিদিন তো খাওয়া ঠিক নয়, আজকে যেহেতু বর্ষাকাল এখন বৃষ্টি হচ্ছে আর এখন কালকের ভাত একটু বেঁচে গিয়েছিলো, তাই আমি ভাবলাম খেয়েই নিই, খেতে তো ভালো লাগে, সবাই বারণ করলো। আর একটু গলা শুনে বুঝতে পারছো একটু ঠান্ডাও আমার লেগেছে, একটু মাথায় ব্যথাও করছিলো। যাই হোক, ছেলেটাকে একটু সাবধানে রাখতে হবে, আর ওকে আজকে স্নান করায়নি কারণ ওয়েদারটা এতটাই বাজে আজকে, বৃষ্টিও হচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার ওয়েদারটা যেন খুবই মানে ঠান্ডা ঠান্ডা আর কি হালকা। তো সেই জন্য ভাবলাম ছেলেটাকে আজ আর চান করাবো না। আর ও দেখো বাসনগুলো এখন তুলেই যাচ্ছে। আমার ছেলে আজকে বলে না, ও কিন্তু বরাবরই, বরাবর বলতে অনেক ছোট থেকেই দেখেছি যে আমার সঙ্গে টুকটাক করে কাজ করে। আর আসলে একা একা মানুষ তো কী করবে ঘরের মধ্যে, আর খেলনা নিয়ে কিছু কিন্তু খেলবে না, ওই ঘটি বাটি বাসনপত্র এইসব নিয়েই খেলতে থাকবে। তো এখন বাসনগুলো এইভাবেই রেখেছে আর পরে আবার আমি সাজিয়ে রেখে দিলাম। আমি ওকে নিজের মতো করে খেলতে দিই কারণ নিজের মতো করে খেললে তবেই শিখতে পারবে, তবেই বুঝতে পারবে যে জিনিসটা কোথায় রাখবো কী করবো, যে কোনো ব্যাপারে, এই শুধু এই বাসন রাখার ব্যাপারে না। তো যাই হোক, এখন ভাত খাওয়া হয়ে গেছে আমার, এরপরে কাঁঠালটা একটু পরে খাবো, এখন রাখা আছে, একটু পরে যদি খেতে পারি তো খাবো। আর দেখো কীরকম মেঘ করেছে, মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছে না কিছু না, ফালতু এরকম মেঘ করে আছে। আর এখন রান্নাঘরে মা ভাত বসিয়ে দিয়েছে, আর এটা ওই মিস্ত্রিদের জন্য তরকারি রান্না হয়েছে কুমড়োর।
আর এখানে দুধটা ফোটাতে দিয়েছে। আর আমার শাশুড়ি গেছিলো বাজার, বাজার থেকে আজকে মাংস নিয়ে এসছে আর মাছও নিয়ে এসছে। তো আমি মাংসটা আর মাছটা ভালো করে ধুয়ে আবার ওখানে রেখে দিলাম, মায়ের রান্না করবে, আমি ততটা ভালো রান্না করতে পারি না। আর দুধটা এখনও ফোটেনি, বসে আছে। এরপরে ছেলেটাকে গাটা একটু মুছিয়ে দিলাম আর ওকে এখন খাটে শুয়ে আছে। দুপুরে লাঞ্চের পরে একটু রেস্ট করেছিলাম, আজকে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা, ছেলে তো পড়তে বসছে না কাল থেকে, ওর পড়ার মন বসছে না কেন কে জানে। যাই হোক, আমারও শরীরটা ভালো নেই, তাই এখন দেখো আটা রুটি করলাম দুটো ছেলের জন্য, তাই একটু আটা নিয়ে খেলা করছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা প্লিজ আমার ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।